হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা কথা বলবো নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদান বইয়ের পরিবর্তে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা রাখা হয়। এতে কি হয়, এতে কোন কোন খাত থেকে আমার নগদ টাকা আসছে বা নগদ টাকা চলে যাচ্ছে সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। চলো তাহলে দেখি কিভাবে আমরা এই নগদ প্রাপ্তি জাবেদা অথবা নগদ প্রদান জাবেদা তৈরি করতে পারি। আমরা শুরুতেই চলে যাই নগদ প্রাপ্তি জাবেদার ঘরে, কারণ নগদ প্রাপ্তি জাবেদার ঘরটি কেউ যদি মনে রাখতে পারে তাহলে তার জন্য নগদ প্রাপ্তি জাবেদা করা খুব সহজ। চলো আমরা প্রথমে ঘরটি দেখে নিই। সুতরাং এটা আমাদের নগদ প্রাপ্তি জাবেদার ঘর, নগদ প্রাপ্তি জাবেদা। এখন আমরা যদি দেখি যে এই নগদ প্রাপ্তি জাবেদা ঘরটি কিভাবে মনে রাখব। তোমরা নগদ প্রাপ্তি যদি হয় সেটা জাবেদা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা খুব ইজিলি এই অঙ্কগুলো করতে পারবে। দেখো, আমাদের যদি নগদ প্রাপ্তি হয় তখন আমরা জাবেদা কী দেই? নগদান, ডেবিট, এবং যেই খাত থেকে আমরা টাকা পাই, যেই খাত থেকে পাই সেটাকে আমরা করি ক্রেডিট। অর্থাৎ আমার ডেবিট কী হবে? নগদ, এবং আমরা নগদ টাকা পাওয়ার সময় যে ছাড়টা দেই বা যে টাকা কম নেই সেটাকে বলে বাট্টা। অর্থাৎ আমার নগদ প্রাপ্তি যখন হবে তখন আমার ডেবিট হবে আইদার নগদান অথবা বাট্টা। সেই জন্য আমরা কিন্তু এইখানে এইটুকু আমাদের ডেবিট, এবং ক্রেডিট কী হবে, আমরা কোন কোন খাত থেকে টাকা পেতে পারি। বিক্রয় থেকে টাকা পেতে পারি, দেওয়াদায়ের থেকে টাকা পেতে পারি, বা অন্যান্য খাত থেকে আমরা টাকা পেতে পারি। এই জন্য এই তিনটা হচ্ছে আমাদের ক্রেডিট। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে ঘরের প্রথম দুইটি ঘর হচ্ছে ডেবিট এবং পরের তিনটি ঘর হচ্ছে ক্রেডিট। আর যেহেতু আমি নগদ প্রাপ্তি জাবেদা করছি অর্থাৎ নগদান হিসাব কী হবে? ডেবিট। সুতরাং আমাদের কোন হিসাব খাতের নাম লিখতে হবে? অপোজিটটা। সুতরাং আমরা ক্রেডিট হিসাব খাতের শুধু হিসাব রাখবো। সুতরাং আমি যদি সামারাইজ করি যে প্রথমে যেহেতু জাবেদা তারিখ থাকবে, তারপর যেহেতু আমি নগদ প্রাপ্তি করছি সুতরাং আমার নগদ ডেবিট এই হিসাব খাতটি রাখার দরকার নেই, আমরা শুধু অপোজিট অর্থাৎ ক্রেডিট দিকের হিসাব খাতগুলোর নাম লিখব, তারপর সূত্র, এবং তারপর আবার সেই জাবেদার মতো করে যে নগদ প্রাপ্তি হলে জাবেদা ডেবিট কী কী হতো, নগদ এবং বাট্টা, এবং ক্রেডিটে কী কী হতো, বিক্রয়, দেনাদার এবং অন্যান্য। এখন বিক্রয় এবং দেনাদার কেন লেখা হয়েছে? বিক্রয় এবং দেনাদার লেখা হয়েছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নগদ টাকা পাই বিক্রি করে এবং দেনাদারের থেকে। চলো আমরা এখন একটি ছোট্ট অঙ্কের মাধ্যমে দেখে নিই এটা আমরা কিভাবে করব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য তিনটি লেনদেন দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা করতে হবে। প্রথমে আমাদের রয়েছে বিক্রয়। আমরা জানি বিক্রয় জাবেদা হচ্ছে নগদে, বিক্রয় জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। সুতরাং আমরা যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা করছি আমরা নগদান হিসাবটি আর লিখব না, আমরা লিখব জাস্ট অপোজিট অর্থাৎ বিক্রয় হিসাব। এবং আমাদের জাবেদায় নগদান হিসাব ডেবিট হয়েছিল 10,000 টাকা, বিক্রয় ক্রেডিট হয়েছিল 10,000 টাকা। আমাদের এক তারিখ শেষ, 2 তারিখে ছিল সফিকের থেকে প্রাপ্তি 3,800 টাকা এবং মূল দেনার পরিমাণ ছিল 4,000 টাকা। এখন আমি সফিকের থেকে টাকা পেয়েছি অর্থাৎ জাবেদা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং সফিক হিসাব ক্রেডিট। সুতরাং আমাদের অপোজিট হিসাবের নামটা হবে সফিক। টাকা বসবে আমার নগদান হিসাব ডেবিট হয়েছিল কত টাকা, আমি কত টাকা পেয়েছি, 3,800 টাকা পেয়েছি। এবং আমি বাট্টা পে দিয়েছি কত, 200 টাকা, কারণ আমি 200 টাকা ছাড় দিয়েছি, 200 টাকা আমি কম নিয়েছি অর্থাৎ আমার ক্ষতি হয়েছে, সেই জন্য আমার বাট্টা হিসাব ডেবিট এবং এটি হচ্ছে নগদ বাট্টা। এবং দেনাদার ক্রেডিট হয়েছে কত টাকা, 4,000 টাকা, কারণ আমার দায় কিন্তু ঠিকই 4,000 টাকা, আমি আমার সম্পদ কমেছে 4,000 টাকার, কিন্তু আমি পেয়েছি কত, 3,800 টাকা, এবং 200 টাকা আমার মাঝখানে এটি ক্ষতি হয়েছে। 3 তারিখে রয়েছে মূলধন, অতিরিক্ত মূলধন 5,000 টাকা অর্থাৎ নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট অর্থাৎ অপোজিট হিসাবটি হচ্ছে মূলধন। নগদান হিসাব ডেবিট হয়েছে কত টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে, এবং
যেহেতু আমার এটি বিক্রয় নয় এবং দেনাদার নয়, সুতরাং আমি এটি লিখব অন্যান্য। এখন আমরা সবগুলো যোগ করলেই আমরা আমাদের অঙ্ক শেষ। এখানে হয় হচ্ছে 10,000, 15,000, 18, 18,800 টাকা, বাট্টা 200 টাকা, বিক্রয় 10,000 টাকা, দেনাদার 4,000 টাকা এবং অন্যান্য হিসাব হচ্ছে 5,000 টাকা। আমরা এভাবে আমরা আমাদের নগদ প্রাপ্তি জাবেদা করতে পারবো। নগদ প্রদান জাবেদা ঠিক এর অপোজিট, একইভাবে আমরা নগদ প্রদান জাবেদাও করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।